আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি নতুন একটা দিনে আরেকটি ভিডিও নিয়ে। গত দুই তিন দিন ধরে ভিডিও দেই না, বৃষ্টি কাইটে দিব না আমি করে দিমনি আকুক বৃষ্টি। তো আজকে হচ্ছে খামারের আপডেট নিয়ে চলে আসছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে সবগুলো গরু, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে, কোনো রকম কোনো খারাপ সংবাদ নাই, আল্লাহ যেন ভালো রাখে। এটাই এটা এই অভিজ্ঞতাটা নিয়েই আমি আপনাদের মাঝে চলে আসছি। এটা কিন্তু বিশাল একটা ঘটনা, যে মহামারীটা আমি একটু শেয়ার করি। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যারা খামার করবেন বা করতেছেন বা করার পরিকল্পনা রাখেন সেটা নিয়ে। তো প্রথমত হচ্ছে খুরা রোগ, এটা একটা হচ্ছে ভাইরাস, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই খোড়া রোগের জন্য বা খোড়া রোগে সঠিক সময় যদি সঠিক ব্যবস্থাপনা না হয় গরু কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে। এটার প্রমাণস্বরূপ যদি আমরা একটু চলে যাই তাহলে হচ্ছে সেই নন্দপাড়াতে ইয়াই কি বলে এলাকা যেন এটা, আপনারা তো জানেন নন্দপাড়া ঘুষবাড়িতে যে একটা ঘটনা ঘটছে, 9 দিনে 100-এর উপরে গরু মারা গেছে, নিউজে আপনারা ঘুটলে পাবেন, এটা খুবই ভাইরাল নিউজ। তো দ্বিতীয়ত হচ্ছে যে এই ভ্যাকসিনের যে বিষয়টি, ভ্যাকসিন তো করবেনই, ভ্যাকসিন নিয়ে কোনো না নাই, শুধু খোড়া রোগের ভ্যাকসিন না, গরুর যে 5টা ভ্যাকসিন আছে এই 5টা ভ্যাকসিনই আপনারা করে রাখবেন সঠিক সময়ে। কিন্তু ভ্যাকসিন করলে যে গরু খোড়া রোগে আক্রান্ত হবে না এমনটি কিন্তু কোথাও লেখা নেই। আমি কিন্তু আমার খামারে কিন্তু সবসময় কিন্তু ভ্যাকসিন দেওয়া থাকে বা এবারও দেওয়া আছে, মানে মানে কন্টিনিউ যে ভ্যাকসিনগুলো, যে পরিচর্যাগুলো আপনারা জানেন যে এগুলো আমার আমি করি, এগুলো সব কিছু করে রাখছি আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে যে তাইলে খোড়া রোগ হলো কেন, এটা যারা নতুন তারা ভিডিও দেখলে মনে এই মন্তব্যটা আসতে পারে, কিন্তু যারা পুরাতন, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা বলতে পারবেন। আমি আমার বাড়িতে পাশে একটু দেখাই, এই যে গাভিটি, এই যে সাদাটা এখানে রাখা হয়েছে, কাছে না যাই দেখাই যেহেতু যাইতেছে। তো ওই ওকে কেনার পরে আমার গরু কিন্তু সব আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমার গরুর এই স্কিন দেখলে আপনারা ভিডিওতে কি দেখেন আমি জানি না, আমার হয়তো বা জায়গা ভালো না, কিন্তু আমার গরুগুলোর যদি স্কিন আপনারা দেখেন তাকায় থাকতে মন চাবে, এত পরিমাণ সুন্দর ওদের স্কিনগুলো থাকে। তো এরকম, তো আমি যখন ওই গরুটি কিনি, কেনার পরে কিন্তু ইয়া হয় না, মানে ফার্স্ট দিন আমি যখন রাত্রিবেলা, মানে গরু আনার পরে রাত্রিবেলা যখন আমি গরুটা মানে কাছে আসি, রাত বাজে তখন কয়টা, 12টা মনে হয় বাজে, আমি আসি, আমি তো মানে সবগুলার গরুই মানে রাত যতই হোক ঘুম তো অতই করি না, মানে সবগুলা গরুর কাছেই ঘুরি। ওটা হচ্ছে আমার ভাগ্নি গরুকে খাবার দিতেছে। আচ্ছা, তো সবগুলা গরুর কাছে যখন আমি ঘুরি তখন এই গরুটার কাছে আসছি, আমি বুঝতে পারছি কেমনে সেটা শেয়ার করতেছি, মানে খুবই গুরুত্বপূর্ণ এগুলো, আপনারা কীভাবে বুঝবেন একটা গরুর সিমটম দেখে। তো প্রথম দিন ভুষি আনার পরে ভুষি দিলাম, খাইলো না, আচ্ছা না খাইলো, এক বাড়িতে থেকে এক বাড়িতে আসছে, নাই খাইতে পারে সমস্যা নাই। তো তারপরে মুখে কোনো লালা নাই, কোনো ই নাই, হঠাৎ করে দেখি কি মানে চপচপে একটা শব্দ, এরকম একটা শব্দ, একটা সাউন্ড আসবে, সেম এরকম একটা সাউন্ড আসবে। তারপর আমি কি করলাম, আমার তো মানে কি বলবো, হাই প্রেশার বাইরে গেছে তখন। তখন আমি আব্বারে বললাম ঘরে যে আব্বা ঘটনা তো ঘটে গেছে, ওই কি আমি গরুকে খোড়া রোগ হয়ে যাবো, কারে না মুখে হোক গরু খোড়া রোগ হয়ে যাবো, তুমি এই যেই এই ওই ওষুধটা খাওয়াই দাও, ট্যাবলেট খাওয়াই দাও। পরে আবার তো বুঝতে পারছে, কারণ আমারই তো ভুল যাবে না, তাই না, আজকে তো নতুন না। তো আব্বা রাত বাজে তখন কয়টা, 12টা, তখন আব্বা ওষুধ খাওয়াই দিল, খাওয়াই দিছে। তো পরের দিন সকালবেলা হালকা লালা চলে আসছে, অলরেডি হালকা লালা চলে আসছে। তো তারপরে হচ্ছে আমি কী করলাম, সমস্ত তদারকি যা করা দরকার করলাম। এইটা হওয়ার 3 দিন পরে মনে হয় এরকমই, অ্যাকচুয়ালি মনে নাই, কিন্তু এটা হওয়ার মনে হয় 3 দিন পরে। আমি কিন্তু আপনাদের দেখাইছি এইখানে এত দূর, এইখান থেকে ওই কর্নারে আমার খামারেরটা জুড়ে গেছে। আই রে পাগল, আমার খামারেরটা হচ্ছে খোড়া রোগ আক্রান্ত হয়ে গেছে, বুঝছেন, মানে ওই ওইটাও হয়ে গেছে। আমি আমার মানে জানলার থেকে দেখা যায় রাত্রে মাঝরাত উঠা বসছি, মানে ঘুম ভেঙে গেছে, উঠা বসছি, মানে চিন্তা ঘুম নাই, উঠা বসছি, বসে ওই দিকে তাকাইছি দেখি অবস্থা, এটা তো চপচপ করতেছে। পরে আব্বার কইলাম যে আবার ঘটনা তো আরেকটা ঘটে গেছে, ওই কি আমি এটাও তো এসে দিলাম। পরে সেই রাতের ব্যবস্থা নিলাম। এখন এইখানে একটা কথা হচ্ছে, আমার অভিজ্ঞতাটা কিন্তু এটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন এই যে এই একটা মহামারীর মধ্যে থেকে আমার
খামারে যে দুধের বাচ্চাগুলো মাপ যায় নাই জানেন সাইবাটের যে মেয়েটা খড়গ আক্রান্ত হয়ে গেছে এই যে আমাদের জাইরা গাই এটা আমি জাইরা গাই বলি গুতা দেয় আমার বাড়িগুলো কোনো গুতাই নাই এই গুতাই এই জাইরা গাইয়ের মেয়েটাও আপনার খড়গ আক্রান্ত হয়ে গেছে আপনি বুঝতে পারছেন বিষয়টা তাহলে তার মানে কি এটা একটা মহামারী আপনার চার মাসে তিন মাসের বাচ্চাগুলোও মাপ যায় না আল্লাহর রহমতে বাচ্চাগুলো ভালো আছে সুস্থ আছে আল্লাহ ভালো রাখছে এমনি এমনি এখন এখানে মানে এত মহামারীর ইয়েও আমি কীভাবে এগুলাকে মানে আজকের দিন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ এটা সবে আল্লাহর রহমত আমরা কি আমরা মাত্র শিলা স্বরূপ আমরা যে ধরেন আপনার যে পরিচর্যা বা সঠিক যে জিনিসগুলা এগুলা করতে পারবো কিন্তু বাকিটার মালিক তো আল্লাহ তাই না বাকিটার মালিক আল্লাহ আমি আমার তরফ থেকে কোনো রকম কোনো ত্রুটি নাই কারণ হচ্ছে আপনারা জানেন আমার খামারে এইটাই যদি না হইতো এখন আমি মানে কি বলবো ভাইরাজ আমি আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসছি কি না তাইলে কি আমার ভাইরাজে মাপ দিব দিব না যেখানে সবচেয়ে বড় অভিজ্ঞতাটা কোনটা জানেন আমার প্রত্যেকটা গরুর শরীরে যেমন আমি একটু বলি আপনাদের এই ভাইরাস যখন দেহের ভিতরে যখন প্রবেশ করতে যায় যখন প্রবেশ করে প্রবেশ করার পরে ওদের দেহের ভিতরে যে ভাইরাসটা থাকে এটা নিয়ে যখন যুদ্ধ শুরু হয় অ্যান্টিবডি যেটা যুদ্ধ শুরু হয়ে যদি আমার গরুর শরীরেরটা বাঁচায় তাহলে আমার গরুর শরীর আলহামদুলিল্লাহ মানে মানে যেটা ঢুকে আর কি এটা যদি বাইরে থেকে যেটা প্রবেশ করে ওটাকে যদি আক্রমণ করে মেরে ফেলতে না পারে তাহলে হচ্ছে গরু অ্যাক্সিডেন্ট ঘটে আর যদি গরুর ভিতরের যেটা সেটা দিয়ে যদি মানে ওরা যদি বেঁচে যায় তাহলে ওরা বাঁচে আর আমার গরুর দেহটা যদি বেঁচে যায় আমার গরু ভালো হয়ে যায় মানে এটা শুধু আমার না সব গরুগুলোই যুদ্ধ শুরু হয় ঢোকার পরে যখন একটা ঢুকে তখনই কিন্তু আমার মানে গরুর দেহের ভিতরে যে ইয়াটা আছে সেটা দিয়ে কিন্তু আক্রমণ শুরু করার পরেই এই জিনিসগুলো এক প্রকার একটা যুদ্ধক্ষেত্র চলে যায় তো এগুলো হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে যারা টিকতে পারে তারাই মানে ওয়েলকাম আর যারা টিকতে না পারে তারাই হচ্ছে ডেড তো এই জন্য হচ্ছে আমি আপনারা জানেন আমি সবসময় দুইটাই জিনিস ইউজ করে থাকি এইচএলকিউ ডায়নাজিন এই দুইটা জিনিসের ফলে দেখাই আচ্ছা আমার গরু দেখেন খাবারের বিষয়টা দেখেন তাহলে বুঝতে পারবেন এটাই হচ্ছে আমার একটা অভিজ্ঞতা এই যে দেখেন শক্ত খাবার কিন্তু এটা না আল্লাহর রহমতে খাওয়ার কোনো সমস্যা নেই এই যে দেখেন বুঝেটার বাচ্চারও কিন্তু হয়েছে বাচ্চা আলহামদুলিল্লাহ প্রতিটা গরুই শুধু শরীরটা কাবু হয়েছে এই সাদাটা দেখেন সাদাটা ওরও কিন্তু হয়েছে প্রতিটা গরুই আপনার হচ্ছে শুধু শরীরটা একটু ঘাটছে ঘাটবেই তো যে মহামারী কিচ্ছু করার নাই কিন্তু খাবার দাবার আল্লাহর রহমতে সব কিছু ঠিক আছে ওই দেখেন ওই যে দেখেন খাইতে একটু কষ্ট হয় তবুও খাচ্ছে ওই দেখেন কোনো সমস্যা নেই আর সবগুলো ঘুমাচ্ছে খরনায় আনতে যাইতে হবে তো এখন হচ্ছে যে এই যে আমি দুইটা জিনিস দিই এই দুটো জিনিসে গরু দুর্বল হয় না বাকি যে জিনিসগুলো আছে দেখবেন গরুগুলো দুর্বল হয়ে যায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন এক একজনের ব্রেন তো ভাই এক এক জিনিস ব্যবহার করেন করার ফলে কি গরুগুলো দুর্বল হয়ে যায় দুধ উৎপাদন কমে যায় আমার খামারে কিন্তু আল্লাহর রহমত ওই পরিমাণ দুধ কিন্তু কমে নাই আজকেও আমি কতদিন আগে যে সুস্থ ছিল তাতেও আমি যে দুধটা পাইছি আজকে দুধ পাইছি হচ্ছে আপনার তিন মনের উপরে দুধ পাইছি তিন মন আরও কত কেজি যেন বিক্রি করলাম তিন মনের উপরে মানে টোটালি তিন মনের উপরে দুধ পাইছি কতদিন আগে যে আমার গরুগুলো সুস্থ ছিল তাতেও কিন্তু সেম পাইছি বা একটু কম বেশি এরকম হয়েছে কারণ বাচ্চাগুলো আর বেশি বেশি খাওয়াইছি এরকম পাইছি তাইলে দেখেন সেই দিনের পর্যন্ত আজকের এই দিন পর্যন্ত কিন্তু গরুর কিন্তু আল্লাহর রহমতে দুধের কোনো কিন্তু ঘাটতি নাই একই রকমভাবে একই পরিচর্যা তার মানে কি এটাই আমার অভিজ্ঞতা যে আমার খামার থেকে এটা আমার নতুন বড় অভিজ্ঞতা এটা নেওয়া বুঝছেন এটা মানে কি বলবো আর এক প্রকার আল্লাহর রহমতে আজকের দিন পর্যন্ত ভালো আছে আল্লাহ ভালো ভালোই ভাবে যেন ইয়াটা নিয়ে হয়ে যায় তো এই দুটো জিনিসের ফলে আপনি যদি মানে এটা আমি সুস্থ প্রাণীকে খাওয়াইছি এর আগে এই দুটো জিনিস সুস্থ প্রাণীকে খাওয়ানোর ফলে কি হয়েছে দেহে একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে দেহে আপনার কোনো ধকল পড়ে নাই তারপর এনার্জি লেভেলটা ঠিক ছিল যার কারণে ওই ভাইরাসটা শরীরে ঢোকার পরেও কিল করার পরেও কিন্তু গরুটা আক্রমণ গরুগুলো ভালো আছে এর জন্য কি বলবো প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা যে কী একটা জিনিস আমি মানে এই মহামারীতে যদি আরও এইভাবে হলো বুঝতে পারতাম না হ্যাঁ পরিশ্রম গেছে ওয়াশ খরচ গেছে যাক আমার গরুর আমি যখন এক একটা ডোজ করাই দিই এক এক ডোজ মনে হয় আমার সবগুলো গরুকে কমপক্ষে মানে ২০,০০০ টাকা চলে যায় মানে ডোজ করাইতে গেলে নর্মালিভাবে ডোজ করাইতে গেলে ২০,০০০ টাকা ২০,০০০ টাকার আমার বেশি লাগা যায় এক একটা গরুর জন্য আমার মানে অনেক টোটালি ২০,০০০এর বেশি লাগা যায় আমার তো ২০,০০০এর বেশি যদি লাগে এটা আমি মানে দুই মাস যদি করে দিই বা আড়াই মাস পর যদি আমি করে দিই তাহলে দেখেন ২০,০০০এর উপর দিয়ে গেল তাই না
20,000 উপরে গেল আর এখন যে মহামারী সময় যে এটাকে সোয়েটার কথা বাদ কিন্তু তাও কিন্তু গরুগুলো ভালো আছে বাই চান্স একটা গরুর দাম কত আমারটা বাচ্চার দাম কত 1 লাখ একদিনের বাচ্চা যদি আমি মুখ দিয়ে বলি বকনা বাচ্চা 1 লাখ আমি বিক্রি করব না তাও যাই হোক কারণ এগুলো আমার খুবই যত্নের পার্সেন্টেজ মানে অন্য হিসাবে গরু উঠানো বিক্রি চিন্তা ভাবনা এখন নাই কিন্তু আল্লাহ বাচ্চা রাখলে আরও ভালো মানে ভালোর তো কোনো নাই কারণ আমার সব বাচ্চা আমার তো খামার করার জন্য বেচার জন্য না সেগুলো পরে বলবো আমরা তো মনে করেন যে এই যে এইগুলা বাই চান্স একটা 1 লাখের উপরে আর এটাতে আমি 5 মাস ডোজ করাইতে পারবো তাও আমার সব গরুগুলো ভালো থাকলো মনে কষ্ট গেল না কষ্ট মানে কী যে একটা সমস্যা তো যাই হোক এই হচ্ছে একটা অভিজ্ঞতা আল্লাহ তাআলা ভালো রাখছে আল্লাহ তাআলা সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিওটি এই পর্যন্ত এর জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম আপনাদের গরু সুস্থ থাক এটার কোনো মাস ঠাস কোনো টাইম নেই এই দুটো জিনিস খাওয়াবেন আল্লাহর রহমতে যদি ভাইরাস লেগেও যায় গরু অ্যাক্সিডেন্ট ঘটবে না আপনার এক কথায় 3,000 টাকা করে খরচ করলে কি আহামরি কিছু না এই জন্য আর গরু মানে অত ঝাই খেয়া যায় না মুখে যে অনেক ঘা তারপরে অনেক কিন্তু পায়ে একটু মানে যেটা যেটা খুঁড়ে মানে খুঁড়ে হয় খুঁড়টা একটু নরম হয়ে যায় এটা তো আলাদা তাই না কিন্তু যে অনেক যে ঘায়ের যে বিষয়টা অনেক হবে না গরু আক্রান্ত হয়েছে আপনি বুঝতে পারবেন সেবা দিবেন চলে যাবে কিন্তু কিছু কিছু খুঁড়া রোগ আছে না একদম অবস্থা খারাপ করে ফেলে এরকম হবে না এই জন্যই আপনারা এই দুটো জিনিস ইউজ করবেন আমি আপনাদেরকে বলবো আর প্র্যাকটিক্যালের যে অভিজ্ঞতার বিষয়টা আমি মানে যতটা অর্জন করছি আল্লাহর রহমতে আজকের দিন পর্যন্ত যেটা আপনি 20,000 টাকা দিয়ে কোথাও পাবেন না এক কথাই শেষ এর উপরে কোনো কথা না টাকা দিয়ে সব কিছু হয় না কিছু কিছু জিনিস আছে মেধা আছে এটা হচ্ছে অর্জন করা লাগে এবং হচ্ছে সেই জিনিসগুলো এমনভাবেই আমি এই যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কি আমি ফিল্ডে খাটাবো যে আমি এটার থেকে এটা ভালো করছি এটা আমার সাকসেস এটার থেকে আপনাদেরকে আমি এটা নিয়ে হেল্প করতে পারবো তার মানে দেখেন আমার অভিজ্ঞতাটা কতগুলা আল্লাহ বাচ্চা রাখলো কত খামারের মাঝে এটা চলে পৌঁছায় চলে যাবে প্রতিটা খামারের মাঝে এইটাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে আলহামদুলিল্লাহ সব ভালো আছে আপনারা অনেকে জানতে চাইছেন যা পুরোদিন ধরে ভিডিও দেন না কেন ভিডিও দিয়েন সেটা তো নেক্সট আবার চলে আসবে ইনশাআল্লাহ আর খামার সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাকে বলবেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি হচ্ছে সেই সমস্যা নিয়ে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ।